করে একটু বলে দেন সাকিব ভাই, একটু ছোট্ট করে একটু বলে দেন। সকাল থেকে বৃষ্টি বিক্রি করে বসে আছে, বলেন না, বলেন একটু, বলেন বাইরে ভাই সুখ হবে না, বাইরে সুখ হবে না, ছোট্ট করে একটু বলেন, বাইরে ভাই কোনো হয়ে নাই, বাইরে হয়ে নাই, আপনি বলেন ভাই আপনার পিছনে আপনাদের সকলের কাছে আমি আপনাদের এই ভালোবাসার কাছে সত্যি আমি কৃতজ্ঞ, আমি সত্যি সবার ভালোবাসার কাছে সবসময় আমি গোডাউন করি, আপনারা এত ভালোবাসা দেন আমাকে সবসময়। আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, এত ভালোবেসেছেন, সত্যি আমি আপনি কি মিস করেছেন সেখান থেকে? আমি ভীষণ মিস করেছি, আমি একটু পর পর আমি ফ্লাইটে জিজ্ঞেস করছিলাম হচ্ছে এয়ার হোস্টেসকে যে ল্যান্ড করতে আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ, 2 hours, 1 hour, 30 minutes, 15 minutes, তো আমার মধ্যেও কিন্তু সেম এক্সাইটমেন্ট কাজ করছে। ভাই ভক্তদের জন্য কি সুখবর দেবেন? সুখবর কি দেবো কাজ নিয়ে সেটা তো সময় বলে দেবে, তবে স্পেশাল স্পেশাল ভালো ভালো নিউজ ইনশাআল্লাহ সামনে ওয়েট করছে। প্রথম কোন সিনেমা কাজ শুরু করবে এটা যদি কোন সিনেমা কাজ শুরু মায়া না রাজকুমার কোনটা আগে? বললাম তো যে সুখবর যেগুলো আসবে এইটুকু শুধু বলতে পারি যে সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে, অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি তো সবসময় আমি দীর্ঘ 9 মাস চেষ্টা করেছি যে আমাদের আপনারা এখানে থেকেই দেখেছেন যে 9 মাস কিন্তু আমার চেষ্টা ছিল সবসময় বিশ্বের বাজারে কিভাবে স্ট্যাবলিশ করা যায়, কারণ এখন আমরা জানি যে ভাষা কোনো ফ্যাক্ট না, আজকে কোরিয়ান ভাষা কিন্তু বিরাট একটা অবস্থান পৌঁছে গেছে, ইন্টারন্যাশনালে অনেক ভালো একটা জায়গায় পৌঁছে গেছে। সো আমার মূল লক্ষ্যটা ছিল সেটা, আমি সেই লক্ষ্য নিয়েই গেছি, খরচ করেছি আমেরিকান আর রাজকুমার যেটা না, আর এছাড়াও যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু সমস্ত, আমি বললাম তো যে সব কিছু মিলে মাত্র তো পা রাখলাম অনেক ভালো ভালো অনেক সুখবর সামনে ইনশাআল্লাহ। ঢালিউড কিং খান কতদিন থাকছেন বাংলাদেশে? ঢালিউড কিং খান কতদিন থাকবেন? আমার দেশে আমি তো এখানেই থাকবো। ফেসবুকে তো আমি অত ডিটেইল দেখেছি। ভাইয়া একটু যদি জিজ্ঞেস করি, দীর্ঘদিন পরে বাংলা সিনেমা হাউসফুল যাচ্ছে, আপনার একটা সময় ছিল যখন পরবর্তী দর্শক ছিল হাউসফুল সাইনবোর্ড ছিল। আমি শুধু আমি চাই যে শুধু এইখানে নয়, এই যে ভালো ভালো সিনেমাগুলো ভালো যাবে শুধু এইখানে কেন ভালো যাবে, পুরো পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে যেখানেই অবস্থান করছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পুরো পৃথিবীতেই আমাদের ভালো সিনেমাগুলো পুরো পৃথিবীময় ছড়িয়ে যাক। আমার টার্গেট ছিল তাই, আমার টার্গেট এখনো আছে তাই, এবং আমি কিন্তু সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, সেটার প্রমাণই কিন্তু রাজকুমারের মহল। ভাই সাকিব ভাই মায়া সিনেমার পরিচালক পরিবর্তনের কথা শুনেছিলাম, একটু বলতেন যদি।